পরকে জানানোর পরও ক্ষান্ত হননি একমুখাবার ওর চার দুই ভাই বোন। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। শনিবার জয়পুরহাটের খেতালে এই ঘটনা ঘটেছে। জানা গেছে উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের প্রথম স্ত্রী ছেলে সিজু এবং দ্বিতীয় স্ত্রী মেয়ে রাজিয়া খাতুন নিকা রেজিস্টার মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে ঘটনাটি জানাজানি হলে তাদের বিচারের দাবি করেছেন এলাকাবাসী, যাতে করে আর কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটাতে পারে এজন্য তাদের শাস্তি দাবি করছেন সচেতন মহল। আর এ বিয়ে বৈধ নয় বলে জানিয়েছেন আলেম ওলামারা। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ প্রথম স্ত্রীকে নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক হরিপুর গ্রামে বসবাস করেছিলেন। তখন তাদের সংসারে ছেলে সিজু জন্ম নেয়। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের পর আব্দুর রশিদ জয়পুরহাটের ফেটাল উপজেলার তারাফুল গ্রামের মৃত আব্দুল মজিদের মেয়ে মাহমুদা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর তাদের সংসারে জন্ম নেয় মেয়ে রাজিয়া খাতুন। ছেলে সিজু ও মেয়ে রাজিয়াকে আব্দুর রশিদ উপযুক্ত বয়সে বিয়েও দেন। তাদের ঘরে ছেলে মেয়েও রয়েছে। এই মধ্যে সিজু ও রাজিয়া তাদের বাবার বাড়িতে আসা যাওয়ার মাঝে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রাজিয়ার মামা আব্দুর রহমান বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে অনৈতিক মেলামেশার কারণে গ্রামবাসী তাদের আটক করে মারপিট দিয়ে খেতলাল থানায় সোপর্দ করেছিল। সে সময় তারা দুজনেই এমন কাজে আর জড়াবেন না বলে মুচলেকা দেন। তারপরও এমন জঘন্য কর্মকাণ্ডে জড়িয়েছে পুরা। তাদের বাবা আব্দুর রশিদ বলেন, নিজের জন্ম দেয়া সন্তানরা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে তা কোনো বাবা মা সহ্য করতে পারবে না। এমন ঘটনা জানার পর থেকেই আমি আর বাইরে বের হতে পারছি না। এমন ঘটনা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না। ইট ইজ ইট নিউজ লাইভ।